সরকার পদত্যাগ করলে বৈশ্বিক কোনো সমস্যা সমাধান হবে কিনা প্রশ্ন তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের ভূত বিএনপি নেতাদের মাথা থেকে নামাতে হবে। সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে থাকা দপ্তর সংস্থার প্রধানদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বিএনপির আন্দোলনের হুমকিকে আওয়ামী লীগ ভয় পায় না বলেও জানান তিনি। এছাড়া এ বছরের শেষে মেট্রো রেল ও কর্ণফুলী টানেলের উদ্বোধন করা হবে বলেও জানান কাদের। আর বিআরটি প্রকল্প এখন সরকারের গলার কাটা বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।